অভিনেত্রী বলে তুমি এত সিনেমাটিক কোয়েশ্চেন্স করছো আমি খুব এক্সাইটেড ভীষণ প্রেস্টিজিয়াস একটা সিট আমি তো অবশ্যই খুশি আমি অফকোর্স আই এম হ্যাপি আমার বলতে কোনো লজ্জা নেই আমি তো জানতাম ওটা তৃণমূল কংগ্রেসের ঘর হ্যাঁ কনফিডেন্ট ওখানে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে বাঁকুড়ার রোদ জল ঝড় বৃষ্টিতে বহুদিন তিনি নাকি ঘুরে বেরিয়েছেন শুধুমাত্র লোকসভায় টিকিট পাওয়ার তাগিদে এরকমটাই বলেন অনেকে অবশেষে টিকিট পেলেন সায়ন্তিকা খানিকটা পুরস্কার জুটলো কেউ কেউ বলছেন তিনি নাকি টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই শান্তনা পুরস্কার লাভ করেন সত্যি মন খারাপ মানে মন খারাপটা কমলো পুরস্কার বলছো তুমি আমি তো ওইভাবে নিচ্ছি না আমি তো দায়িত্ব হিসেবে এটা দেখছি আর লোকসভার টিকিটের জন্য আমি পাইনি বলে আমি মন খারাপ হয়নি এটা ভুল ব্যাখ্যা হবে আমার মনে হয় যে আমি যেটা যে সিটটা হেরে গিয়েছিলাম দু হাজার সেটা আবার সেই হারা সিটটা জিতিয়ে দলের কাছে ফেরত দেওয়ার চান্সটা মিস করেছি বলে আমার মনটা খারাপ ছিল তো লোকসভার জায়গায় যদি সেটা বিধানসভা ভোটে হতো তাহলে আমি সেখানেই চেষ্টা করতাম দলের কাছে ফিরিয়ে দেওয়ার এটা আমার দোষ না যে লোকসভার নির্বাচন পড়ে গেছে আমি খুব এক্সাইটেড ভীষণ প্রেস্টিজিয়াস একটা সিট এবং গুরুদায়িত্ব বলা যায় তো আমি একেবারে হানড্রেড পারসেন্ট আমি মানে দিয়ে পরিশ্রম করে আমি মানে পরিশ্রম করার দরকার নেই আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের অবধি সেখানে অভিয়াসলি ঘরে ঘরে পৌঁছে গেছে দশ কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে এবং আমাদের বিধানসভা নির্বাচনে এটা আমাদের তৃণমূল কংগ্রেস একটা সুন্দর ব্যবধানে তারা জয়লাভ করেছিলেন এবং আবারও আমি মানুষের কাছে যাব আবারও যখন এক উপনির্বাচন হচ্ছে আমি আবারও তার নিয়ম অনুযায়ী মানুষের কাছে তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর কি তুমি জনগর্জন সভা মঞ্চ থেকে যখন তোমার নাম ঘোষণা হয়নি লোকসভায় একটা হন্তদন্ত হয়ে নেমে যাও মানে ওখান থেকে একদম ছুটতে ছুটতে বেরিয়ে যাও প্রচন্ড আক্ষেপ প্রচন্ড দুঃখ এতদিন খেটে কি করলাম দলের জন্য অবশেষে মিলল টিকিট মানে চোখে মুখে তো খানে বিশাল আনন্দ দেখছি মানে এত উৎফুল্ল আনন্দ টিকিট পাওয়ার জন্যই তোমার প্রশ্নগুলো ভীষণ সিনেম্যাটিক না কঠিন না সিনেম্যাটিক তো মানে আমি কি মানে অভিনেত্রী বলে তুমি এত সিনেমাটিক কোয়েশ্চেন্স করছো প্রথমত তো হচ্ছে তুমি বলে হন্তদন্ত হয়ে আমি একদম ছুটতে ছুটতে বেরিয়ে এসেছি ফার্স্ট আমার প্রশ্ন তোমার কাছে তুমি ছিলে ওই দিনকে ওখানে অবশ্যই দেখেছো আমার মানে ওই যে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আমি বেরিয়ে এসেছি দেখেছো আমি স্টেজ থেকে নেমে প্রোগ্রাম শেষে আমি ডেফিনেটলি বেরিয়ে এসেছিলাম কানে ফোন নিয়ে সেটা তুমি মিস করে গেছো কারণ ফোনে আমি পাচ্ছিলাম না ওখানে যে আমার লাগানো ছিল আমি আমি গাড়িটাকে ডাকছি ডাকছিলাম কোনোভাবে একটা নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছিলাম আর সেই দিনকে আবারও বলবো আগেও বলেছি তোমার তোমাদের পর্দার মাধ্যমে বলেছি যে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল সেই দিনকে মানে ওঠার পর থেকে তোমরা বোধ হয় লাস্টের বেরোনোটা দেখেছো তার আগেও প্রোগ্রাম শুরু হওয়ার আগেও আমি একবার নেমে গাড়িটা ডাকার চেষ্টা করছিলাম কারণ আমার শরীরটা খারাপ করছিলো এবং আমি সিনক্রিয়েট হয়ে যাক মাথা ব্যথা ঘুরে যাক আমার লো প্রেশারের প্রবলেম আছে মাইগ্রেন আছে তো সেই জন্য আমি সেটা চাইনি যে সিনক্রিয়েট হোক সেই জন্য আমি প্রথমবারেও নেমে আমি চেষ্টা করছিলাম খোঁজা সেইবারে তুমি ছিলে না দেখোনি তুমি আমার খুব দুঃখ হলো সেই জন্য কিন্তু সেকেন্ডটা দেখেছি হন্তদন্ত হয়ে আমি বেরিয়ে আসছিলাম কারণ ফোন পাচ্ছিলাম না এবং আমার শরীর সেনকে ভালো ছিল না স্টেজে আমার সাথে যারা যারা বসেছিল প্রশ্নের উত্তর আমি এটাই বলবো যে আমার কি খুশি হওয়ার উচিত না তুমি আমাকে একটা অপরাধ আমি খুশি বলে আমি অপরাধ করছি এরম ভাবে তুমি জিজ্ঞেস করলে তোমাকে এত খুশি দেখছি আমি তো অবশ্যই খুশি আমি অফকোর্স আই এম হ্যাপি আমার বলতে কোনো লজ্জা নেই হ্যাঁ আমার আমি খুশি আমি একটা মানে অত্যন্ত প্রেস্টিজিয়াস সিটে আমি চান্স পেয়েছি যেটা একটা মানে একটা প্রেস্টিজিয়াস সিট বারবার আমি বলছি যে এটা তৃণমূল কংগ্রেসের সেখানে সংগঠন বলো বা ইলেকট্রনাল পলিটিক্সে বলো একটা মানে একটা মানে কি বলবো দক্ষতা রয়েছে সেইখানে আমাদের দলের তো সেইখানে একটা চান্স পেয়েছি আমি আমার স্বল্প অভিজ্ঞতা মধ্যেও তো অবশ্যই আমার খুশি হওয়ার আমার অধিকার আমার খুশি তো উচ্ছ ঠিক আছে কিন্তু লোকসভা থেকে বিধানসভা কঠিন প্রতিপক্ষ সজল ঘোষ কঠিন আসনও বলা হচ্ছে যে তাপসায় গড় বলা হয় ওখানে তাপস্বরা এখন তোমাদের দলে নেই সেখানে দাঁড়িয়ে মানে কতটা আত্মবিশ্বাসী মানে জিতবে তো আমি তো জানতাম ওটা তৃণমূল কংগ্রেসের গড় যার গড় তৃণমূল কংগ্রেস যাকে দেখে মানুষ ভোট দিতেন তিনিই তো এখন অন্য দলে জিতবে তো বরানগর মানে তোমার কাছে কঠিন আসন নয় বরানগর বলছো বলছে যে কোন দল জিতেছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস অভ্যাসে কি তোমার তো তাপসায় এখন বিজেপিতে চলে গিয়েছে তোমার কি মনে হয় তুমি কি আত্মবিশ্বাসী কঠিন আসন প্রতিপক্ষ সজল ঘোষকে পাত্তা দেবে না মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার আমি তো এখানে আসলে পাত্তা হিসেবে সেই ব্যাপারটা দেখছি না আমি দেখছি যে ওটা আসলে কি বলতো যে আমি তো জানতাম যে তৃণমূল কংগ্রেসের অনেক মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনেক ব্যবধানে ওখান থেকে জিতেছেন দু হাজার এবং তার আগে এবং আজকেও তৃণমূল কংগ্রেসই জিতবে বাই ইলেকশনে এখানে তো আমার কাউকে মানে আমি তো আর অন্য দলের মানে প্রার্থীদের মতো ব্যক্তিগত আক্রমণ করব না সেটা আমার উচিত না করা কারণ আমাদের ব্যক্তিগত আক্রমণ করা দরকার হয় না কারণ আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা উন্নয়ন নিয়ে কনফিডেন্ট তুমি যে বলছো যে তুমি কি কনফিডেন্ট সিট নিয়ে হ্যাঁ কনফিডেন্ট ওখানে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে এখানে তো কনফিডেন্সের কোনো অভাব হওয়ার কথা নয় আমার অভাব হওয়ার কথা নয় আমি জানি না বাকি কারোর হচ্ছে কিনা সজল ঘোষ একটি মন্তব্য করেছেন তোমায় নিয়ে যে গুড় দিয়ে যেটা তোমার সিনেমা একটা জনপ্রিয় ডায়লগ সেখানে এরকম ডায়লগ না দেওয়াই ভালো অভিনেত্রী নয় রাজনীতির বিরুদ্ধে লড়াই নেত্রীর বিরুদ্ধে লড়াই সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়াইটা হোক জমজমাট এরকম ধরনের একটি মন্তব্য তিনি করেছেন কি বলে তোমার তরফ থেকে সজল ঘোষের প্রতি কি বার্তা থাকবে আমি একেবারে একমত আমি ওনার সাথে একেবারে একমত যে একদম জমজমাট লড়াই হওয়া উচিত এবং সিনেমার ডায়লগ আমি দিই কি না দিই ঘটনাটা হচ্ছে যে উন্নয়নটা কিন্তু কিন্তু আমি পৌঁছে দেবো মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে পৌঁছে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে উন্নয়নটা কিন্তু আমি পৌঁছে দেব। তো সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই তিনি আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড় এবং আমি তার থেকে অনেক শিখবো এবং তিনি যে সাজেশনটা আমাকে দিয়েছেন আমি জুনিয়র হিসেবে সেটা মাথায় রাখব কিন্তু আমার জুনিয়র হিসেবে একটাই আমি কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু হ্যাঁ তো সেখানে আমার কাজটা আমি করবো এবং একটা জমজমাট রাজনৈতিক লড়াই হোক এটাই তো চাই খেলা তো হয়ে গেছে এখানে তো খেলা হওয়ার কিছু নেই এটা উনিও এনজয় করুক এই রাজনৈতিক লড়াইটা আমিও এনজয় করব। উনি ওনার যেটা ওনার দলের যে আদর্শ উনি বলেছেন যে আমরা ঘর এবং গড় দুটোই ভাঙব উনি ওনাদের দলের আদর্শ মতো উনি কাজ করবেন এবং আমি আমার দলের যে আদর্শ উন্নয়ন 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 আমি আমার দলের আদর্শ নিয়ে পৌঁছে যাব যখন তুমি প্রচারে যাবে তখন তোমার সামনে দুর্নীতির প্রশ্ন উঠবে সন্দেশখালী উঠবে তোমার মধ্যে অভিনেত্রী সত্তা আছে বলে বারবার করে প্রশ্ন উঠবে তুমি উন্নয়ন না করে টিকটক করবে তুমি জানো নানান সমালোচনা হয় অভিনেত্রী বলেই ট্রোল মিমগুলো বানানো হয় বেশি বিস্তর হয় সোশ্যাল মিডিয়ায় সেগুলো সামলাবে কি করে বাঁকুড়ায় তো তুমি সামলে চাই নতুন মাঠ নতুন ময়দান বড় মতো একটি জায়গা সামলাবে কি ভাই মানুষকে কি বলবে আমি বলবো যে এখানে মানুষে বলছে নাকি একটা নির্দিষ্ট দল এবং তাদের নেতারা বলছে এটা আগে আমাকে একটু জানতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি টিকটক করি আর আমি যদি আমার সিনেমার ডায়লগ বলি এবং আমি যদি আমার কাজটা ঠিক ঠিকমতো করি তাতে তো কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না তাতে তো বড় নগরের মানুষে কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না যদি আমি তাদের পাশে রাত দুটোর সময় থাকি প্রয়োজনে যদি আমি তাদের পাশে অসুবিধের সময় ভগবান না কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা যদি হয় সেখানে যদি তারা আমাকে সব সময় পায় যদি তারা কোনো এমার্জেন্সিতে রাত দুটোর সময় তিনটের সময় আমাকে পায় যদি তাদের আবদার তাদের অভিযোগ আমি শুনে সেই অনুযায়ী আমাদের নেত্রী অবধি আমি পৌঁছে দিই সেই কথা এবং তাদের জন্য সেটার সলিউশন নিয়ে আসি তাহলে আমার মনে হয় না তাদের কোনো তাতে আপত্তি থাকবে তা সেটা করে যদি আমি টিকটক করি এবং অভিনয় করি এবং আমার সিনেমার ডায়লগ বলি তাতে তো কোনো অসুবিধা আছে আমি তো কোনো দোষ দেখছি না সেটাতে আসে কি দোষ রাজনীতি মানে সেখান থেকে ব্যক্তিগত আক্রমণের একটা তীব্র একটা ব্যক্তিগত আক্রমণ দিয়ে ভিরন থেকে শুরু করে প্রত্যেক মুহূর্ত হচ্ছে তোমাকেও নিশ্চয়ই সেই সব বাউন্সার সামলাতেই হবে করে সজল ঘোষ রয়েছেন প্রতিপক্ষ অলরেডি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকম সমালোচনা তোমায় নিয়ে ভোটের নাম অ্যানাউন্সার হওয়ার সব কিছু সামলে সন্দেশ খালি দুর্নীতি যেটা আমি বলছিলাম প্রশ্নগুলো সব কিছু সামলে তুমি করে এখনো কি আত্মবিশ্বাস তুমি জিতবে আমি এত কথা বললে এই বাউন্সার সামলাতে হবে এই এত আমাকে ইয়ে করতে হবে তো আমি অত কিছু করতে হবে বলে আমার মনে হয় না আমার জাস্ট মনে হয় যে আমাকে ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আবার পৌঁছে দিতে হবে তুলে ধরতে হবে তার তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা শুনতে হবে সেটা যেই হোক না কেন সেটা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা হোক না কেন বিজেপির সমর্থকরা হোক না কেন সিপিএমের সমর্থকরা হোক না কেন বা অন্যান্য যে কোনো পলিটিক্যাল পার্টির সমর্থকরা হোক না কেন বরানগরের মানুষের পাশে আমাকে থাকতে হবে এটা তো আমার কাছে এটাই তো আমার এটার জন্যই তো আমাকে প্রার্থী করেছে আমার দল থেকে এটা তো আমার বিশাল একটা কঠিন কাজ বলে তো আমার মনে হচ্ছে না আর বাউন্সার টাউন্সার এই সমস্ত আমাদের লাগে না কারণ আমরা আমাদের জানি আমরা কি করছি ওই যে বললাম যে আসলে অন্যান্য দলের যে আদর্শ যেটা যে তারা ঘর ভাঙবে গড় ভাঙবে আমরা মানুষের সংসার যাতে আরও পরিপূর্ণ ভাবে থাকে তারা যাতে উন্নয়নের পথে এগিয়ে যায় তাদের ঘর তাদের সংসার যাতে ভালো থাকে সবাই মিলেমিশে থাকে সেই চিন্তা করি তো তো আমরা তো এতটা ভাবে করি না আমি জাস্ট একটা জিনিস আমার বড়ানগরের মানুষের জন্য একটু শুনিয়ে দিতে চাইছি আমি ব্যক্তিগত আক্রমণ করি না সেটা আমাদের শিক্ষা নয় আমি রাজনৈতিক দিক থেকে আমার এক্সপিরিয়েন্স কম আমি হয়তো অনেক আমার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সাথে অন্যান্য দল থেকে তাদের থেকে আমি অনেক অভিজ্ঞতায় ছোট আমি অত আমার জ্ঞান নেই সেই জন্য আমি মানে ব্যক্তিগত আক্রমণ করব না আমি তাদের মতো নলেজ নেই কিন্তু আমি জাস্ট একটা জিনিস শুনিয়ে দিতে চাইছি যেটা বাস্তব আমি সেটা জাস্ট একটা শুনিয়ে দিতে চাইছি খেলা হবে বুঝলাম খেলা হবে সব বুঝলাম কিন্তু সেখানে একদম শেষ প্রশ্ন আমার তুমি জানো তৃণমূলের দলের মধ্যে যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে নানান রকম সাংসারিক গন্ডগোল যেমন থাকে সেরকম থাকে দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব থেকে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেটা স্বাভাবিক তুমি যে রাজনৈতিক দলে কিন্তু বরানগর আসন্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে জল্পনায় আসে যে শান্তনু সেন যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তাকে প্রার্থী করা হবে ওই আসনে সেখানে দাঁড়িয়ে সবাইকে পেরিয়ে সবাইকে এড়িয়ে তোমাকেই দল প্রার্থী করলো খানিকটা গোষ্ঠী দ্বন্দ্ব ভেতরে ভেতরে পিঠে চুরি মারার মতো অবস্থা তোমার ক্ষেত্রে হবে না তো মানে তুমি কি সেরকম কোনো আশঙ্কা তোমার রয়েছে এইগুলো তো ভাবিনি কারণ এগুলো তো আমাদের ভাবার দরকার পড়ে না কারণ আমরা আমাদের দেখো আমি বলি কি আমাদের দলে না স্বাধীনতা আছে মানে উই হ্যাভ মানে আমরা ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে বাস করছি তো আমাদের সেই স্বাধীনতাটা কিন্তু আমাদের দলের মধ্যে আছে নিজের মত প্রকাশ করার হ্যাঁ কিন্তু আমরা কিন্তু কেউ ডিসিশন নেব না ডিসিশন নেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত মতামত আমরা দলের কাছে বা আমরা বলতে পারি আমরা দলের বিরুদ্ধে তো কোনো কথা বলছি না যদি কেউ তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করে সেখানে তো ভুল আমি কিছু দেখছি না হ্যাঁ কিন্তু যখন দল থেকে একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে তখন আমি এটাই জানি যে প্রত্যেকজন মানুষ তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য দলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবে এবং দলের যে প্রার্থী আছে তার হয়ে তারা মাঠে ময়দানে নেমে পড়বে এটাই আমার বিশ্বাস আর এটা আমি জানি এই এই বিষয়ে আমার কোনো কনফিউশনই নেই এবং আমি তুমি তো আমাকে আমার ওই যে আগের ভয়েস নোটটা আমি শোনালাম সেটার ব্যাপারে তো তুমি আমাকে কিছু বললে না যে বরানগরের মানুষ তো জেনেই যাবে তারা যে যে কারা থাকবে বারো মাস আর কারা ছুটি কাটাতে বা বেড়াতে এসছেন হলিডেতে এসছেন কদিন মানে আমাদের বরানগরে খুব সুন্দর সুন্দর ঘাট রয়েছে ওখানে মিশন রয়েছে হ্যাঁ ওখানে মাকালির মন্দির রয়েছে সেই গঙ্গার পারে তারা ঘাটে বসে তারা সুন্দর সময় কাটাবে আমরা অতিথি আপ্যায়ন ভালো করি তারা হলিডে কাটাবেন তারপরে তারা চলে যাবেন মাস কে থাকবে সেটা সকলেই জেনে গেছেন বরানগরের মানুষে আমি ঘটনা হচ্ছে যে আমি ব্যক্তিগত আক্রমণ করি না আমি বাস্তবটা তুলে ধরি একেবারে আমাদের একটি সাক্ষাৎকারে তুমি বলেছিলে যে পাত্র খুঁজে দেওয়ার কথা সিঙ্গেল সায়ন্তিকা সেলিব্রিটি সায়ন্তিকা একদম বরণাগরের টিকিট পেলে পাত্র ছেড়ে দাও পাত্র দরকার নেই যদি বিধায়ক হও মন্ত্রী হতে চাইবে কোন দপ্তরের মন্ত্রী হতে চাইবে দেখো ঘটনা হচ্ছে যে এতটা দূরে আমি আমার লাইফে যখন ক্যারিয়ার শুরু করেছি তখনও ভাবিনি হুম আমার কাছে এখন লক্ষ্যটা হচ্ছে যে যত ভোটে বিধানসভা নির্বাচনে আমাদের দল জিতেছিলেন আমাদের প্রার্থী জিতেছিলেন তার থেকেও বেশি ব্যবধানে যাতে আমরা জিততে পারি এবং যারা ঘর এবং ঘর ভাঙার কথা বলে যারা ডিস্ট্রাকশনের কথা বলে একটা আক্রমণাত্মক একটা মানে বাতাবরণ তৈরি করার চেষ্টা করে তারা যাতে আবারও স্যাঙ্গুইন হয়ে যায় তারা যাতে আরও শিওর একেবারে আবার তাদের কাছে চোখের মানে জলের মানে মানে একেবারে পরিষ্কার হয়ে যায় যে ঘর এবং ঘর ভাঙার এজেন্ডা যাদের হয় বা সেই মানসিকতা যাদের হয় তাদের পক্ষে বাংলার মানুষ কখনো ছিলেন না আগামীতেও থাকবেন না তো এটাই প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেলে পুরো একদম মানে বললাম যে বিধায়ক যদি হও মন্ত্রিত্ব তো হবেই মানে এমএলএ হলে সায়ন্তিকা এমএলএ হলে কি বিয়ে করবে আবার বিয়ের দিকে করবে আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়েই কথা বলবো এবং এখন আমার আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেটা একটা খুব সিরিয়াস একটা রেসপন্সিবিলিটি আমার উপরে এবং আমি আমার লক্ষ্য আমি তোমার প্রশ্নের উত্তর প্রথমেই দিয়ে দিচ্ছি আমার লক্ষ্য এখন জেতা দলকে জেতানো আরো বেশি ব্যবধানে জিতে দলের কাছে কাছে আবার এই সিটটা তাদের যেমনটা ছিল ঠিক ফেরত দিয়ে দেওয়া এর বাইরে আমি কি হব কি হতে পারতাম কি খুঁজতে হবে আমি এসব কিছু ভাবছি না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বরানগরের মানুষের ঘরে ঘরে আবার পৌঁছাতে হবে তুলে ধরতে হবে তাদের সাথে অবশ্যই একদম আমাদের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট লড়াই হোক জমজমাট আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন খেলা হবে বরানগরেও ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন